তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকে বোঝানো হয়। একে ইনফরমেশন টেকনোলজি বা আইটি নামে অভিহিত করা হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে তথ্য প্রযুক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি কনসার্ন উইথ দ্য ডিজামিনেশন প্রসেসিং অ্যান্ড স্টোরেজ অফ ইনফরমেশন স্পেশালি বাই মিনস অফ কম্পিউটার্স। তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত প্রযুক্তি যা যোগাযোগ, টেলিযোগাযোগ, অডিও ভিডিও, কম্পিউটিং, সম্প্রচার সহ আরও বহুবিধ প্রযুক্তি সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে সমৃদ্ধি লাভ করে তথ্য প্রযুক্তি রূপে আবির্ভূত হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমে রয়েছে নিবিড় সম্পর্ক, তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বলা হয়। তথ্য প্রযুক্তির অবদান আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। কম্পিউটারের নির্ভুল কর্ম সম্পাদন, দ্রুত গতি, স্মৃতি, স্বয়ংক্রিয় কর্ম সম্পাদন, নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদান, যোগাযোগ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগক্ষেত্র আজ সুবিস্তৃত। তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান হল: এক, অপচয় রোধ করে; দুই, সময় সাশ্রয়ী হয়; তিন, তথ্যের প্রাপ্যতা সহজ হয়; চার, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, এসএমএস, এমএমএস প্রভৃতির প্রকৃষ্ট উদাহরণ; পাঁচ, প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে; ছয়, সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়; সাত, ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে; আট, ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায়। নয়, ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসের অর্ডার দেওয়া যায়। দশ, শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায়। এগারো, মানব সম্পদের উন্নয়ন ঘটায়। বারো, শিক্ষার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে। তেরো, এই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায়। চোদ্দ, সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যায়। পনেরো, ঘরে বসেই বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিলগুলো এখন মোবাইল ফোনেও দেওয়া যায় তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণেই। তথ্য প্রযুক্তির উপাদান। তথ্য প্রযুক্তিতে বর্তমান যেসব মৌলিক উপাদান ব্যবহৃত হচ্ছে সেগুলো হল: এক, কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি, কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইসেস; দুই, কম্পিউটিং; তিন, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স; চার, অডিও ভিডিও; পাঁচ, স্যাটেলাইট; ছয়, কম্পিউটার নেটওয়ার্ক; সাত, ইন্টারনেট; আট, আধুনিক টেলিযোগাযোগ, মডার্ন টেলিকমিউনিকেশন; নয়, মডেম ইত্যাদি।